গুড মর্নিং দিশা, এই তো আজকে আমি খুব খুশি। আমার গলা শুনেই বুঝতে পারছেন, কেননা রান্নাঘরের দায়িত্বে আমার মা। এই যে মাশকলাই ডালের বড়া, দিশা বড়াটা দিয়ে কি করবি? হ্যাঁ, ভাত খাবি ডালের বড়া দিয়া? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যাও চালিয়ে যাও। তাহলে আমি ভিডিওটারে আপলোডে বসাই। হ্যাঁ, আমার কালকের ভিডিওটা টাটা। এদিকে রয়েছে পালং দুভাবে, পালং পানির। দিশা, ও দিশা, ও দিশা, কে কয় এমনে? ও দিশা, তার টোনটা এমন না? হ্যাঁ, ও আম্মা, বাবা, ইহানে বাপ্পুত, বাপ্পুত, হ্যাঁ শ্রেয়ন, বাবা কুলে, তুই তো সারা করে ব্যস্ত থাকস, বিজি ফর নাথিং। এটা ব্রেকফাস্টের জন্য হচ্ছে, ভাড়া পাও রেসিপি করা হয়ে গেল, তো আয়োজন চলছে ব্রেকফাস্টের। যদিও এটা পাও না, এটা ব্রেড। আর এদিকে চলছে অন্ধকার অন্ধকার, এদিকে চলছে পালক পানিরের প্রিপারেশন। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় 10:05, আর দীপক বাবু শ্রেয়নের হয়ে গেছে, দিশা তো রান্নাঘরে দেখছেন আজকে কর্মযোগ্য। আর এদিকে আমার ব্রেকফাস্টের আয়োজন দিশা দিয়ে দিয়েছে, তো দিশা একটু হাতটা ইয়ে করে এলে তারপরে দুজনে মিলে খেয়ে নেব। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যা। এই যে শিমুল, কলা পাতা লই আইছ? পাতুরি করবা ডাইলে? কোন সময়? ওই তো রাতে লাগে না। মানুষ শ্লোক আছে, এটা আমি বুঝলাম না কি শ্লোক আছে। স্নান টান সেরে নিয়েছি অনেকটা আগেই, তো একটু বাইরে চলে এলাম। ঘরে থাকতে থাকতে ঠান্ডা লাগে, বাইরে যখন আসি রোদে তখন আবার গরম লাগতে শুরু হয়। মানে কোনোভাবেই মানুষকে সন্তুষ্ট করা পসিবল না। এই ঠান্ডায় ভালো লাগে, এই গরমে ভালো লাগে, ঠিক সেরকম। হ্যাঁ, কীভাবে ভিডিও বানালে খুশি হবে মানুষ সেটা তো বুঝি না। আমার মনে পড়ছে, মানে ভানুর একটা জোকস ছিল যে যদি তোমার ফেমাস হইতে হয় তাইলে ল্যাঙ্গোটা একখান পরো, হাতে একখানা দা লইয়া রাস্তায় রে 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 কইরা বাইরিয়া পড়ো। ওইটা তো পারুম না, ওইটা তো পারুম না। তোমরা কেন দেখো না ভিডিও? হ্যাঁ, লাইফস্টাইল ভিডিওগুলো কি দেখলে ভালো লাগবে একটু বলবে? দিশা, পালক পানির কেমন রাঁধছ? নিজের রান্না তো মোটামুটি লাগে। শ্রেয়ন, খাওয়ার মতো ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। আর ডাল, পালক পানির আর ডাল, কিন্তু মাছের মাথার তরকারি কালকেরটা তো আর খাইতা না। হ্যাঁ, তো বন্ধুরা এখন সময় 4:15, আর আমি পার্কে চলে এসেছি আজকে দুপুরে। না, হঠাৎ করে একটু চোখ লেগে গেছিলো ভিডিও দেখতে দেখতে, তো এই একটা সিঙ্গেল দিলাম মাত্র। আজকে জানো তো একটা খবর পড়ে না মনটা খুব খারাপ হয়ে গেছে। আমাদের ত্রিপুরার চুড়াই বাড়ি, মানে যেই জায়গা দিয়ে সড়ক পথে আমাদের ভারতের অন্যান্য জায়গার সাথে যোগাযোগ করা সম্ভব, আমাদের তো তিন দিকেই বাংলাদেশ, ওই একটা পথ দিয়েই সড়ক পথে কিন্তু ভারতের অন্যান্য স্টেটের সাথে যোগাযোগ করা যায়। তো ওখানে একটা চেকপোস্ট আছে, তো এবার সেখানে করোনা টেস্ট করেছে একটা গাড়ি, মানে সেটা দুর্গাপুর থেকে এসেছিল, তো মালটাল নিয়ে টেস্ট করেছে। এবার চালকের বেরিয়েছে করোনা পজিটিভ, কিন্তু হেল্পারের কিন্তু নেগেটিভ। এবার যেই শুনেছে যে করোনা পজিটিভ চালক, যেই ঘরে ওকে পরীক্ষা করেছে সেই ঘরেই সে কিন্তু সুইসাইড করে নিয়েছে। কেন শুনে আমার মনটা এত খারাপ লাগছিল। আমি ভাবি যে সুইসাইড করার তো কোনো প্রয়োজন ছিল না, কেননা একটা সময় ছিল 2019-এ, তো মানে বিভীষিকা, 20-তে আমরাও প্রচণ্ড ভয়ে ছিলাম, 20-তে আমরা জানলাম, 2019-এ এটা এলেও 20-তে আমরা জানলাম, মানে প্রচণ্ড ভয় একটা ছিল। হ্যাঁ, কাউকে আমরা যদি শুনেছি যে করোনা হয়েছে, এক ঘরে করে রাখার মতো অবস্থা, যদিও কোয়ারেন্টিন বা আইসোলেশন এগুলো ছিল। 21-এর দিকে আমরা অনেকটা কিন্তু আমরা এখন এটার সাথে আমরা মানে মানিয়ে নিয়েছি যে কি করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, এবং আমাদের এখন মানে
ট্রিটমেন্ট সিস্টেমও কিন্তু মানে যথেষ্ট স্টেবল হয়ে গেছে যে করোনার ইয়েতে। তো কেন যে এগুলো করে, মানে একটা স্টিগমা মানুষের মধ্যে যে করোনা কেন জানো তো। এই যেমন সেদিন আমি শুনছিলাম, আমাকে একজন বলছিলেন যে কি দরকার আসিল তোমরা করোনা টেস্ট করানোর, হ্যাঁ তোমরা যখন জ্বর তখন আমাদের বাড়িতেও সবার জ্বর, তো মানুষে জানো কইতাছে তোমরা ঘরে দুই দিন পর পর করোনা আসে, তোমাদের বাড়িতে দুই দিন পর পর করোনা হয় আর সাইনবোর্ড একখানা লাগাই দেয় তোমরা বাউন্ডারি ওয়ালে। তাহলে ভাবো তো লোকের মধ্যে এখনো এটা নিয়ে কত মানে উল্টোপাল্টা ধারণা পোষণ করে, হ্যাঁ সেগুলো থেকেই এই ঘটনাগুলো হচ্ছে। আমরা তো জানি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের নিজেদের সচেতনতা এই রোগটা থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, তাই না? কেন যে মানুষ এরকম হতাশগ্রস্ত হয়ে যায় যে একটা রোগ হয়েছে, এটার সাথে তো আমার যদি আজকে যদি আমার কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকতো তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের তো এখন সব আছে, তাহলে কেন নিজের প্রাণটা নিজে নিয়ে নিল? অথচ ওর বাড়িতে নিশ্চয়ই ওর বউ, আর টেস্ট করিয়ে আমার স্ট্যাটাসটা জেনে নিলে অনেক ভালো, কেননা তাতে আমি মানে আরও বেশি মানে আমার শরীর যাতে হ্যাঁ সেরকম নিউট্রিশন পায় সেটার চেষ্টা করব, অন্যর সাথে আমি মিশবো না, অন্যকে আমি ইনফেক্টেড করব না, তাই না? তো এগুলো জন্যেই কিন্তু আমাদের টেস্টটা করা দরকার। এখন টেস্ট রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে যদি মন ভেঙে যায় তো মুশকিল, তাহলে আমরা মানে লড়াই করব কি করে? দিশাকে দুদিন ধরে বলছি যে দিশা চল চল ইয়েতে পার্লারে, চল পার্লারে যাবো, কি অবস্থা ভ্রুগুলোর, চল। দিশা বলছে আজকে যাবো কালকে যাবো, তো আজকে তো বলেছে যাবে পার্লারে, এখন দেখা যাক ও যাবে কি না, বাড়িতে গিয়ে দেখবো। আর ওকে বলেছে ওরা সরস্বতী পুজোতে ওর বন্ধুরা মিলে সবাই বেরোবে পুজোতে, তো আমি বলেছি যে তুই শাড়ি দেখে রাখ কোনটা বার করবি কোনটা পরে যাবি, নয়তো সরস্বতী পুজোর দিন তোর প্রবলেম হয়ে যাবে। ওর তো আমার একটা শাড়িও পছন্দ নয়, বলছে কি সব মানে তোমার টিচার টিচার শাড়ি, তোমার শাড়িগুলো আমার পছন্দ হয় না। তাহলে বলুন তো আমি কি করব? কয়েক বছর কিনে দিয়েছি নতুন শাড়ি, এক আধ বছর অর্ণব আইসাত, এক আধ বছর বন্ধুদের মায়ের কাছ থেকে শাড়ি পরেছে অর্ণব এসছে আজকে, এই যে হ্যাঁ রে কালো গাইছ অর্ণব আসছে, কালো গাইছ বাবার লগাইছ নতুন সাইকেল অর্ণবের, আরে অর্ণবের নতুন সাইকেল আই পড়ছে, কোন সময় আইছে? কিছুক্ষণ আগে। বাবা বা দারুন দারুন, চালা চালা চালা, সাইকেল তো তোর মতোই সুন্দর, যত্ন করে রাখিস, চালা সাইকেল, দারুন লাগে, তুই নিজে নিজে উঠ, নিজে উঠ, নিজে নিজে উঠ, উমা তাহলে কেমন নিব, হ্যাঁ তার বাবার ধৈর্য দারুন লাগবো, এরপরে হ্যাঁ উঠবো, এই তো ও পাটা ঠিক করে নাগাল পায় না। আমাদের গোলার্ধে তার কাজ শেষ, এবার সে চলে যাবে অন্য গোলার্ধে, তার ডিউটির কিন্তু শেষ নেই। এই যে এটাকে সে সাপোর্ট দিয়ে ওঠে, হ্যাঁ উঠ উঠ, হ্যাঁ এই তো দিবারটা সত, এই তো হয়ে গেছে, আর দুদিন এরপরে পা ঠ্যাং ডিজল নম্বর হয়ে যাবো গা, তখন পাইডা নিবি। হাঁটা শেষ, এবার ফিরছি বাড়ি, গিয়ে যদি দেখি যে দিশা ঘুম থেকে উঠে গেছে তো ঠিক আছে, নয়তো ডেকে তুলতে হবে ওকে। হেঁটে এসে সেরে তো দিশাকে ঘুম থেকে ওঠালাম, দিশা উঠে গেল। এবার দিশা বলছে যে মা তুমি একটু পার্লারে ফোন করে দেখো না যে শিলু মাসি আছে কি না। আমি শিলুদি বলি আর কি, এর আগেও একবার তোমাদেরকে দেখেছি অনেক আগে, তো যথারীতি ফোন করলাম। হা ভাগ্যিস দিশা বললো, বলছে আমি তো আজকে আগরতলা, তুমি কালকে এসো। তো আর কি কালকে যাব। দিশা তুই ভীষণ দিয়ে রাখছ কে লেগা, তুই কীটা করস, কীটা করস, দেখি খুল খুল দরজাটা খুল, কীটা নিস ডাল বাটা, এই ডাল বাটা একদম কম দেখছ, আরে এটা দিয়ে পাতুরি করব তো, কীটা বানায় আনছ দেখাস না, দেখাস না একটু কীটা কীটা করস, আচ্ছা কেমনে করস তিটা ক, কীটা করস এটাও কইতি না, কস না আর ক, হ্যাঁ কস না, এটা কিটা দেখি এটা, হ্যাঁ ক ডিপ্রেসড দোসা, হ্যাঁ ডিপ্রেসড দোসা, এটা আবার কিটা কি নাম ডিপ্রেসড দোসা, যাক এবার তো একটা সুন্দর একটা লই আইলি, না এটা ডিপ্রেশনটা একটু কম হইছে, ডিপ্রেশনটা নাই এটা, স্টিল ডিপ্রেসড, হ্যাঁ কি হইছে তোমার এমন ভালো না, উমা এটা আবার কি কথা, তুমি ভালো না, আমি পচা, আমি একদম পচা। দীপক বাবু অফিস থেকে মাংস নিয়ে এসছেন, এবার শিমুলকে বলেছি যে শিমুল তুমি রান্ধো মাংস, তো এবার শিমুল বলছে যে বৌদিমণি লেগ পিস আছে
চারটে লেগ পিস আমি সরাই তুলে রেখে দিই, এটা নেক্সট আরেকদিন মানে রান্না হইব। তখন আমি বললাম যে চারটা কেমনে একটা মুরগির কয়টা ঠ্যাং? শিমুল কয় একটা মুরগির, একটা মুরগির চারটা ঠ্যাং না দুইটা পা, দুইটা পা। আচ্ছা তাহলে এখানে চারটা যেহেতু ঠ্যাং, তাহলে কয়টা মুরগি? তিনটা মুরগি। হ্যাঁ চারটা ঠ্যাং আছে, ঠিক আছে রে, তাহলে কয়টা মুরগি, কয়টা মুরগি কাটায় আনছে? এই রে আজকে তো শিমুলের ঘুম হইতো না। তিনটা মুরগি, তিনটা মুরগি চারটা ঠ্যাং। ঠিক আছে সাজছে কিতা একটা রাতে দুইটা রাতে, এটা আমার কিতা একটা রাতে, তুমি এমনি এক ঠ্যাং দুই ঠ্যাং নিয়ে তুমি মহা বিভ্রান্তিকর অবস্থায় আছো। রান্নাঘরের দিকে ঢুকতেছে, চুরি ঘুরে খাইতো কিচ্ছু কারে ম্যাডাম তোরে বকছে চিলিকা কম হয়েছে, সায়েন্সে কম পাইছো কইরা দেখছো? তো এই না তোর বায়োলজি ভালো লাগে না? আমি দাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর পরে প্রোগ্রামিং করব। ও বুঝছি, কি শুনতে যাওয়া মুখে মাংস এত সস্তা নি? 150 150 150 মাইক দিয়া কইতাছে। আরে তোমার মুরগিও গান গাইতেছে, শুয়োরও গান গাইতেছে। শুয়োরও গান গায়, মুরগিও গান গায়। ও মাইক লাগাই দুইটাই বিক্রি করতেছে। ও শুয়োরের মাংস, শুয়োরের মাংস 150 না ওটা আলাদা হইতো, দুইটার মধ্যে গান বাজাইতেছে। হ্যাঁ গান বাজাইয়া বিক্রি করতেছে, তো এইজন্য আমি কইতাছি শুয়োরও গান গাইতেছে মুরগিও গান গাইতেছে। ও আচ্ছা একটা 150 টাকার গান। ও এই যে মুরগি গান গাইতেছে এখানে, দীপক বাবুর কথা অনুযায়ী লেগ পিসটি তুলে রাখা হয়েছে। দিশা কিতা সলা পরামর্শ করতেছ? তাই কইতেছে কেমনে মুরগি মাংস চুরি করত না? রোগছে কত রোগলো, রোগছে কত রোগলো, চুরি করবি না একদম। আজকে আমরা কি আটকে থাকব না দিশা? তাহলে তোমরা পাহারা দিবা? হ্যাঁ আমি পাহারা দিব, আমি এই ঘরের খাটের তলে মাংস রেখা দিব, তারপরে এই খাটের তলে না, আমি মাংসের না মাংসের কড়াইটা আমি খাটের তলে ঢুকাই রাখবো। আমি ঘরের মধ্যে একটা সাসপিশিয়াস কিছু বুঝতে পারতাছি। কি হয়েছে? হ্যাঁ পিসি ভাইজি, ঘরের মধ্যে একটা চুরি 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 একটা গন্ধ পাইতাছি খালি এর সঙ্গে। হ্যাঁ ফিস ফিস, এই যে শিমুলও হাসতেছে মুসকি মুসকি, শিমুল তারার চুরিতে সঙ্গ দিব, বুঝছেন অবস্থা? শিমুলও কি হয়েছে শিমুল? আমি ভাইদের একটু শিকানি নেই। হ্যাঁ শিকানি, শিমুল আর কেউ চুরকি রানি, চুরকি রানি। হ্যাঁ শিকানি দিব একদম না, একদম না। তো আজকে যদি রান্না হয়েছে নষ্ট হইব, পুরা মানুষ তো পুরা মানুষ দিদি দেখছেন নি অবস্থা, ঘরের মধ্যে একটা চোর 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 একটা মানে মহল তৈরি হয়ে রয়েছে। শিমুল পাতুরির প্রিপারেশন, মা মা দিশা তুই এখানে চুরি করবি? মা কি অবস্থা দেখছো? এই দুরাই ডাল বাচ্চা রয়েছে, এবার শিমুল এই ডালটা এই পাতাটার মধ্যে বইটা তারপরে পাতুরি বসাইব। এই যে শিমুল রানী পাতুরি কইরা সারছে, পাতুরি লইয়া আয় ফরছে শিমুল রানী। শিমুল পাতুরি হয়ে গেছে? ভেরি গুড ভেরি গুড। তো বন্ধুরা এখন সময় রাত্র 9:05 আর আমি এখন নিউটন ওদের ঘরে বসে আড্ডা টাড্ডা মারছি। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মানে নিউটনের মা, এই হচ্ছে নিউটনের বাবা, এই হচ্ছেন আমার শাশুড়ি মা, আর এই হচ্ছেন আমার মামা শ্বশুর। আমরা গল্প করছি, এদের কথাও উঠছে, সব কথাবার্তা উঠছে, আবার এদিকে স্ন্যাক্সও আছে, কিন্তু বিছানাটা এত অগোছালো হয়ে আছে যে আমরা যে গল্প গুজব করেছি এখানে বসে বসে, তো সেই জন্য ওইটা আর দেখাতে পারছি না আপনাদের। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর নতুন ভিউয়ার্স, এই যে তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তোমরা যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও। তাহলে আজকে আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন আলোয় নতুন ভাবনায় নতুন চিন্তায়। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।